আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আমেরিকায় সর্বপ্রথম যে মুসলমান আসেন বলে জানা যায় তিনি হলেন মরুকোর একজন দাস তার নাম এস্তে বানসিও তিনি জাহাজডুবি হয়ে স্পেনিয়ারদের সাথে পনেরোশত আঠাশ সালে টেক্সাসে অধুনা গেলবেস্টনে আসেন তিনি আমেরিকার দক্ষিণ পশ্চিম অভিযানে সাহায্য করেন যুক্তরাষ্ট্রে যেসব আফ্রিকান দাস আসেন তাদের মধ্যে তিরিশ শতাংশই ছিলেন মুসলমান আপনারা দেখছেন হ্যারার জ্যোতি বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং হ্যারার জ্যোতির সাথেই থাকুন আপনারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন হেরা জ্যোতি চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে সবার আগে ইসলামিক যান শেষ ও শতকের প্রথম দিকে তুরস্ক সিরিয়া ও লেবানন থেকে মুসলমানরা আমেরিকায় আসেন তারা ব্যাপক সংখ্যায় মধ্য পশ্চিমে বসতি স্থাপন করেন তারপর বসনিয়া আলবেনিয়া ও ইউরোপের অন্যান্য দেশ থেকেও আমেরিকায় আসেন মুসলমানরা সরকার কুঠা পদ্ধতি তুলে ষাট দশকের যুক্তরাষ্ট্রে মুসলমানদের আগমন বাড়তে থাকে অনেক আফ্রিকান আমেরিকানই ইসলাম ধর্মগ্রহণ করে গত শতকের শেষ দিকে মুসলমানদের আগমন আবার বৃদ্ধি পায় আজকের আমেরিকান মুসলিমদের পঁয়তাল্লিশ শতাংশই আসে উনিশশো নব্বইয়ের পরে উনিশশো সালে যুক্তরাষ্ট্রে মসজিদের সংখ্যা যেখানে ছিল নয়শত বাষট্টি বর্তমানে এসে তা দাঁড়িয়েছে দুই হাজার ষোলোটি দুই সালে পিউএর একটি জরিপে দেখা যায় মুসলমানরা আমেরিকার সমাজের সাথে অত্যন্ত ভালোভাবে নিজেকে খাপ খেয়ে নিয়েছে আশি শতাংশ মিষ্ী মুসলমান আমেরিকার জীবনযাপনের সন্তোষ প্রকাশ করেন 33 শতাংশ মুসলিম বলেন ধর্মপ্রাণ মুসলমান ও আধুনিক জীবনের মধ্যে কোনো বিরোধ নেই আগত সত্তর শতাংশ মুসলমানই যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পেরেছেন যেখানে অন্যান্যদের থেকে হয়েছে মাত্র পঞ্চাশ শতাংশ যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীতে ছয় হাজার মুসলমান কর্মরত রয়েছেন এফ বি বলে মুসলিম উগ্রপন্থীদের সম্পর্কে অধিকাংশ তথ্যই আসে মুসলমানদের কাছ থেকে সুপ্রিয় ইসলাম প্রিয় ভাই বোনেরা আসুন এই আলোচনা এই পর্যালোচনা থেকে শিক্ষা লাভ করি এবং এই শিক্ষা অন্যান্য মুসলিম বাইবদের কাছে পৌঁছে দি وآخر دعونا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته